নমস্কার, পল্লী সমাজ পার্ট টু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় অংশটি পড়ছি, যেখানে রমার কাছে মত নেওয়ার জন্য যাচ্ছিল। খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না, বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তরও দিবার তাহার প্রবৃত্তি হইল না, নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথায় আঁচল, গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্রই রমেশকে নমস্কার করিয়া মুখ তুলি। ক্রোধে, উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্যা রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসে উপস্থিত হইল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের সঙ্গে প্রায় মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয় শুনেছ জল বর করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল, সে মাথায় আঁচল তুলিয়া দিয়ে কহিল, সে কেমন করে হবে, তাছাড়া বর্দার মত নেই জানি, তার একলার অমতে কিছুই যায় আসে না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি ব্যবস্থা কিছু করেছেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়, এবছরে সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, নাহলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারব না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মাইয়াছিল, তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়াই বোধহয় করি রমেশের অবস্থাটা অনুভব করিল, কহিল, তাছাড়া বিস্ময় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে, বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয়ে যতিনী পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এ কটা টাকা? তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য তোমার এত লোকের অন্ন কষ্ট দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো তা আমি স্বপ্নেও ভাবিনি। রমা তেমনই মৃদুভাবেই জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো, আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল, কহিল, রমা, মানুষ খাটে কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে, এ জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এখানেই মানুষ যথার্থ রূপ প্রকাশ করে, প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি, চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিজ অতি ছোট। অসহ্য বিষয়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ, আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি তুমি সে টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বর্দাও মুখ ফুটে এ কথা বলতে পারেননি, পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে তার মধ্যে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি, আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহবল হতবুদ্ধির নয় ফ্যালফেল করিয়া চাহিয়া রহিল, একটা কথাও তাহার মুখ দিয়ে বাহির হইল না। রমেশ তেমনি শান্ত, তেমনি দৃঢ় কণ্ঠে বলিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি, আমি কি করব তাও এই সঙ্গে বলে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাত কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করো বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটাও জবাব দিতে চাই না, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমান পরেও আপনার সঙ্গে আমার বিবাদ করতে ইচ্ছে করছে না। তাহার মুখ যে কীরকম অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গেছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তা সন্ধ্যা অন্ধকারে রমেশ লক্ষ্য করিতে পারিল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমার নেই মাত্র, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আমার কাছে আর কিছু মাত্র নেই, যাই হোক, বাগ্বিতণ্ডের আবশ্যক নেই, আমি চলল। মাসি ওপরে ঠাকুরঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই, নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যের পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা, ছোটবাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়,
ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়েছে। নমস্কার, এতটুকু হলো দ্বিতীয় পর্ব, এর পরবর্তী অংশটি আগামীকাল। তো যাই